আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, গবেষণাপত্রে অথর্স কন্ট্রিবিউশন কিভাবে লিখবেন? আপনারা যে কোনো পেপারের নিচের দিকে দেখলেই বুঝতে পারবেন, যে যা করেছে অর্থাৎ যে ম্যাটেরিয়ালস মেথড করেছে, যে মাঠ থেকে স্যাম্পলিং করেছে, যে ডিসকাশন লিখেছে, যে ম্যানুস্ক্রিপ্টের ইংলিশ এডিটিং করেছে, যে ডেটা অ্যানালাইসিস করেছে, যে গ্রাফ বানিয়েছে, তাদের নাম উল্লেখ করে করে এক লাইনের ভেতর তাদের কন্ট্রিবিউশন অথর্স কন্ট্রিবিউশন সেকশনে দিয়ে দেওয়া হয়। তবে বন্ধু, তোর পেপারে আমার নাম দিস, আমার পেপারে আমি তোর নাম দিয়ে দিব, এভাবে করে যাদেরকে ঢোকানো হয় তাদের ক্ষেত্রে অথর্স কন্ট্রিবিউশন বানিয়ে লেখে অনেকে, যেটা আসলে ঠিক নয়, কারণ গবেষণার সাথে যে সংযুক্ত না তার কোনো কন্ট্রিবিউশন নেই, সে কেন ওখানে থাকবে? তবে কেউ যদি ফান্ড সংগ্রহ করে, বিভিন্ন ধরনের টাকা ঢালে, তাহলে কিন্তু আপনারা তাদেরকে ফান্ড রেজার হিসেবে কিন্তু লিখে দিতে পারেন অথর্স কন্ট্রিবিউশনে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।